লালন সাঁইজির তরিকায় লালন সাঁইজিকে যারা ধারণ করেন তরিকা গ্রহণ করেন তখন এই খিলাফত নেয়ার জন্য যে কাজটি হয় একটি সঙ্গীতের মাধ্যমে সাত পাক ঘুরতে থাকে তখন এই গানটি গাওয়া হয় এই গানটি হচ্ছে সেই খিলাফত মন্ত্র এই যে সাধুরা বসে আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকের সাদা পোশাক এটা শক করে পরেনি এটা হচ্ছে জিন্দা দেহে মরার বসন জিন্দা দেহে মরার বসন খের কাতা যার ডোর কৌপিনি কে তোমার বেশভূষণ পরাইল বল শুনি কে তোমার বেশভূষণ পরাইল বল শুনি কে তোমার বেশভূষণ পরাইল বল শুনি জিন্দা দেহে মরার বসন জিন্দা দেহে মরার বসন ফের কাতা যার দোর কৌপিনি কে তোমার যে বেশভূষণ পরাইল বল শুনি কে তোমার যে বেশভূষণ জিন্দা মরার পোশাক পরা আপন সুরত আপনি সারা জিন্দা মরার পোশাক পরা আপন সুরত আপনি সারা ভবলোককে ধ্বংস করা ভবলোককে ধ্বংস করা তাই অসম্ভব করুনি কে তোমার যে বেশভূষণ পরাইল বল শুনি কে তোমার যে বেশভূষণ পরাইল বল শুনি কে তোমার যে বেশভূষণ যে মরণের আগে মরে সমনে ছোপে না তারে যে মরণের আগে মরে সমনে ছোপে না তারে শুনেছি সাধুর তারে তারে তাই বুদ্ধি করেছে ধনি আর যে বেশভূষণ পরাইল বল শুনি কে তোমার যে বেশভূষণ পরাইল
বলো শুনি কে তোমার এ বেশভূষণ যে যে সাধ ভালোই পর মরে যদি ডুবতে পারো সে যে সাধ ভালোই পর মরে যদি ডুবতে পারো পালন বলে যদি ফেরো পরাইলো বলো শুনি কে তোমার বেশভূষণ জেন্দাবে মরার বসন মরার বসন ফের কাতা দোর পৌকিনি কে তোমার বেশভূষণ পরাইলো বলো বেশভূষণ পরাইল বলো শুনিকে তোমার এ বেশভূষণ। ধন্যবাদ সবাইকে, আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, আয়োজন সার্থক হোক।